আমরা শ্রী অন্নব্রত মণ্ডলকে পুষ্পস্তবক পুষ্পস্তবক উত্তরীয় ও 131 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ছোট্ট উপহার দিয়ে উত্তরীয় উপহার দিয়ে বরণ করে নিচ্ছেন 131 নম্বর ওয়ার্ডের আমাদের অত্যন্ত দাদা দাদা দিদি একটু এদিকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুষ্পস্তবক ও উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন মৈনাক চ্যাটার্জি। 2000 বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। আমি আহ্বান করছি আমাদেরকে ধন্য করার জন্য। সামনের থেকে প্রত্যেকে সরে যান, যাতে হসপিটালে ডাক্তার দেখাতে গেলে 5 লক্ষ টাকা করে পাবে। মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথা চিন্তা করে, মমতা ব্যানার্জি দিন মজুরের কথা চিন্তা করে, মমতা ব্যানার্জি মধ্যবর্তী ফ্যামিলির কথা চিন্তা করে, মমতা ব্যানার্জি সব শ্রেণীর সব জাতির মানুষের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি কোনদিন একার কথা চিন্তা করে না, মমতা ব্যানার্জি সাধারণ মানুষের মতন থাকে। মমতা ব্যানার্জির গীতের নাই, মমতা ব্যানার্জির অহংকার নাই। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। যা বলবেন তাই করবে, যা চাইবেন তাই দেবে। আর তোমার মতন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমরা দেখি নাই। তুমি আজ পশ্চিমবাংলাকে 14 টাকা দাও নাই, 13 টাকা দাও নাই, 15 টাকা দাও নাই বন্যার টাকা, 16 দাও নাই, 17 দাও নাই। ভেবো না ছেড়ে দেবো, ছাড়বো না, ছাড়তে আমরা হয় বলছো কি? পশ্চিমবাংলাতে আমরা এনআরসি করবো, আর আমরা ওদের হাত গুটিয়ে বসে থাকবো। হ্যাঁ, আর ধাক্কা দিয়ে বার করে দেবো পশ্চিমবাংলা থেকে। পশ্চিমবাংলার মানুষ সচেতন মানুষ, পশ্চিমবাংলার মানুষ হাত গুটিয়ে বসে থাকতে জানে না। আমরা চুরি পড়ে আছি নাকি? হ্যাঁ, চুরি পড়ে তো আমরা নাই। তুমি যা মন তাই করবো, আমরা মেনে নেবো, ভয় দেখাবে না, ভয় পাই না, চোখের চোখ দেখাবে না, পাতা নামিয়ে নেবে, হাত দেখালে হাত নামিয়ে নেবে, ভয় পাওয়ার কোনো কারণ নয়। সেন্ট্রাল ফোর্সকে আমি স্যালুট জানাই। তাই বলে সেন্ট্রাল ফোর্স যদি ভাবে আমি বুথের ভেতরে ঢুকে যা মন তাই করবো, ছাড়বো না, ছেড়ে কথা বলবো না। মানুষের অধিকার আছে, মানুষ ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। তুমি সেন্ট্রাল ফোর্স যদি বলে বিজেপিকে ভোট দাও, ছেড়ে কথা বলবেন না, চিন্তা করবেন না, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে একসঙ্গে রুখে দাঁড়াবো। মমতা ব্যানার্জি 19 তারিখের ভোটে প্রত্যেক বুথে নকুল দাঁড়া রাখবে, নকুল দাঁড়া মিলি করবে, প্রচন্ড ভোট, কোনো ভয় পাবেন না। আপনাদের কাছে আমি আজ এসে খুব আনন্দিত, কারণ আমার 3 মাস ধরে আমি প্রচন্ড চলছে, গলার অবস্থা খুবই খারাপ। তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাই, যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস। একটা সিটি নকুল দানা দেবে, অসুবিধা নাই তো? কেমন গরম পড়েছে, মোদি তো কিছু দিতে পারছে না, তবু তো আমরা নকুল দানা দিচ্ছি। নকুল দানা 4-5টা খাওয়ার পর জল খেলে ও তো প্রাণে আরাম পায় বড়, তো ভোটটা আমাদের দেবে তৃণমূল কংগ্রেস, শান্তি মিটবে তো। কালকেও তো নির্বাচন রয়েছে, এখন অবধি যে নির্বাচন হয়েছে, 8টাতেই জিতবো আমি, রাজনীতি থেকে সরে দাঁড়াবো। তুমি সাংবাদিক থেকে সরে দাঁড়াবে বলো, আমি রাজি আছি, আমি রাজনীতি থেকে সরে দাঁড়াবো, 8টা থেকে 1টা কম হলে। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে সায়ন্তন বসু আজকে একটা গুরুতর অভিযোগ আছে আপনার নামে, যে আপনি নাকি 35 লক্ষ টাকা দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে একটা একজন অফিসারকে কেনার চেষ্টা করেছিলেন, সেটা ওরা আটকেছে। বীরভূমের মতন কথাবার্তা, এই পাগল টাগল হয়ে গেল নাকি? পাগল টাগল কেউ হয়ে গেল নাকি এরা? এই শান্তনু ফান্তনু মাথায় চুল নাই, টাকের গরমে যেমন তাই বলছে নাকি? হ্যাঁ, আমি এখানে সেন্ট্রাল ফোর্সকে 35 লক্ষ টাকা দিয়ে কিনতে যাবো, আমার কি দায় কিনতেছে?
আমাদের কি সংগঠন নাই নাকি, সংগঠন কমিয়ে আছে নাকি? আমরা চোখের বদলে এবারে চোখ উপড়ে নেবে তৃণমূল কর্মী যদি এক না তা বলে আপনি না, চোখের বদলে চোখ তৃণমূল যদি সন্ত্রাস চালায়, পাশাপাশি যদি বিজেপি কর্মী একটাও ঘর ভাঙে তৃণমূল কর্মীদের ঘর, যতবার বলেছে ততবার সর্বনাশ হয়েছে, যত বলবে তত সর্বনাশ করবে বিজেপি কর্মীদের। 23 তারিখে পর কেউ থাকবে না, তখন তৃণমূল কর্মীদের এসে পায়ে পড়তে হবে, চ্যালেঞ্জ করলাম। কলকাতার কলকাতার ভোটারদের জন্য কি বার্তা? কলকাতার মানুষ বুদ্ধিজীবী মানুষ, কলকাতার মানুষ খুব সচেতন মানুষ, সবাই ভোট দেবে মমতা ব্যানার্জিকে ভোট দেবে। থ্যাংক ইউ।